সল্টলেক টেটপাস চাকরি প্রার্থীদের ওপর পুলিশের নির্মম অত্যাচারের বিরুদ্ধে বিক্ষোভ দেখালো বিজেপি রাজ্যের পাশাপাশি মালদা জেলাতেও চলে বিক্ষোভ কর্মসূচি গোটা জেলায় আটচল্লিশটি মণ্ডলে শুক্রবার বিকেল চারটে থেকে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয় ইংরেজবাজার শহরের ফোয়ারা মোড়েও এদিন বিক্ষোভ কর্মসূচি করে বিজেপির নেতা কর্মী সমর্থকেরা মূলত টেটপাস চাকরি প্রার্থীদের চাকরির দাবি এবং স্বৈরাচারী পুলিশের কঠোরতম শাস্তির দাবিতে বিক্ষোভ দেখান তারা পাশাপাশি মুখ্যমন্ত্রীর অপসারণের দাবিও জানানো হয় নমস্কার আনন্দ বার্তায় আপনাদের স্বাগত আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন আপনারা জানেন গতকাল গভীর রাত্রে কলকাতার শর্ট লেগে টেট পাস ছাত্রছাত্রীরা চাকরির দাবিতে যে গণ অবস্থান আন্দোলন করছিলেন নির্জলাভাবে তারা বলেছিলেন চাকরির দাবিতে যতক্ষণ পর্যন্ত আমাদের চাকরি দেওয়া না হবে আমরা অনসরণ করব আমাদের চাকরিকে দিতে হবে তা আমরা দেখলাম স্বৈরাচারী তৃণমূল সরকারের স্বৈরাচারী পুলিশ রাতের অন্ধকারে ঠিক বারোটার পর যখন মানুষ ঘুমোয় সেই সুযোগে ছাত্রছাত্রীদের উপরে নির্মমভাবে অত্যাচার করে চ্যাং দোলা করে মারতে মারতে আজকে পুরুষ পুলিশ দিয়ে মহিলাদেরকে চ্যাং দোলা করে তাদেরকে নিয়ে গেছে নির্যাতন করেছে এটা যে প্রমাণ হয়ে গেছে যে মমতা তার নাম মমতা কিন্তু তিনি নির্মম শৈলাচারী এক গণতন্ত্র হত্যাকারী আর সেই জন্য তার বিরুদ্ধে গতকাল রাত থেকে ভারতীয় জনতা পার্টি রাজ্য সভাপতি একটা সুকান্ত মজুদার আহ্বান করেছে তৃণমূল টেট পাস ছাত্রছাত্রীদের স্বার্থে ভারতীয় জনতা পার্টি আগামী দিনে পশ্চিম বাংলায় বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে এবং আজকে সারা পশ্চিম বাংলার মণ্ডলে মণ্ডলে অঞ্চলে অঞ্চলে সব জায়গায় আজকে আমরা রাস্তায় মালদা জেলার সর্বত্র প্রায় যতগুলো মণ্ডল আছে আমরা 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 আজকে বিক্ষোভ মিছিল করেছি আর এখানেও ইংলিশ বাজারের পক্ষ থেকে শ্যামপ্রসাদ মূর্তির পাদদেশে সৈরাচারী তৃণমূলের বিরুদ্ধে টেট পাস ছাত্রছাত্রীদের চাকরির দাবিতে এবং পুলিশ প্রশাসনদেরকে শাস্তির দাবিতে আজকে আমরা এখানে অবস্থান আন্দোলন করবো মালদা থেকে দেবু সিং রিপোর্ট আনন্দ বার্তা